বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসী এবং দোকানদারদের হয়ে পথে নামল এসইউসিআই পথ অবরোধ ডেপুটেশন। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী এবং দোকানদারের হয়ে পথে নামল এসইউসিআই। নদিয়ার কৃষ্ণনগরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা বিএল রায় রোডের খৌনিস পার্ক থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে যান চলাচল এবং সাধারণ মানুষের ব্যবহারে অযোগ্য হয়ে উঠেছে। অথচ এই বিষয়ে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। তাই এলাকার মানুষের সাথে আজ প্রতিবাদে সরব হয়েছেন এসইউসিআই, কমিউনিস্ট দলনগর এবং জেলা নেতৃত্ব। তারা আজ দীর্ঘক্ষণ ওই পথ অবরোধ করার পর এসডিও সদর কৃষ্ণনগরের কাছে এক ডেপুটেশন জমা দেন। তারা এও লেখেন, সাত দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে গণ আন্দোলন গড়ে উঠবে এবং এলাকার মানুষ সম্পূর্ণভাবে বিক্ষোভ এবং পথ অবরোধের মাধ্যমে যান চলাচল বন্ধ করে দেবে। মধ্য দিয়ে এদিকে স্টেশন, ন্যাশনাল হাইওয়ে, জেলা হাসপাতাল, শক্তিনগর, এই মানুষের যে জনবহুল এলাকা সেই এলাকার এই রাস্তা দীর্ঘ এক বছর ধরে খানাখন্দে ভর্তি হয়ে আছে। আপনারা লক্ষ্য করছেন, আপনারা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত দাবিপত্র বারবার দিয়েছি, জানিয়েছি, এই রাস্তা ছাড়াই হোক, এখানটাতে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জীবনই বিপন্ন। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষ্ণনগর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে অবরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমরা দাবি করছি কোনো টালবাহানা নয়, অবিলম্বে প্রশাসনকে রাস্তা ছাড়াইয়ের উদ্যোগ নিতে হবে এবং ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন এই উদ্যোগ না নিচ্ছে, ততক্ষণ জনগণের স্বার্থে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের এই অবরোধ চলবে। মশিকুর রহমান, নদিয়া জেলা কমিটির সদস্য। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কৃষ্ণনগর সদর শহরের ঢোকার যে মেন রাস্তা ডিএল রায় রোড, সেই ডিএল রায় রোডের খৌনিস পার্ক সংলগ্ন এলাকায় যেটা শহরে ঢোকার একটা মুখ, সেই মুখটা গত এক বছরেরও অধিক সময় ধরে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন, এসডিও, ডিএম, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। রাজ্য সরকারের প্রশাসন, পূর্ত দপ্তর, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এইখানকার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আমরা সদর মহকুমা শাসকের কাছে জানিয়ে এসেছি, এই রাস্তায় অবিলম্বে সারানোর দাবিতে আমরা জনস্বাক্ষর জমা দিয়ে এসেছি। সামনেই পুজোর মরশুম, এই শারদোৎসবের প্রাক্কালেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষ প্রতিদিন এখানে দুর্ঘটনার কবলে পড়ছে, প্রতিদিন টোটো উল্টাচ্ছে, অন্য গাড়ি উল্টাচ্ছে, মানুষ আহত হচ্ছে, কিন্তু জেলা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা এখানকার সাধারণ মানুষকে সংগঠিত করে আজকে এখানে রাস্তা অবরোধে সামিল হতে বাধ্য হচ্ছি। আমরা জেলা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, যতক্ষণ না তারা আমাদের কাছে নির্দিষ্ট প্রতিশ্রুতি এবং রাস্তা সারানোর নির্দিষ্ট তারিখ দিয়ে যা প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ আমাদের এখানে রাস্তা অবরোধ চলবে। আজকে এই ডিএল রায় রোডের অবরোধে, সাধারণ মানুষের সহযোগিতায় এই অবরোধে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম জয়দীপ চৌধুরী, এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষ্ণনগর লোকাল কমিটির সদস্য। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।